গোসলের সাবান নিয়ে তর্কে জড়িয়ে প্রাণ গেল এক বৃদ্ধ মুসল্লির। সাবান নিয়ে আব্দুল জলিলের সাথে তর্কে জড়ান মান্নান মুন্সী নামে এক বৃদ্ধ। এক পর্যায়ে মান্নান মুন্সী মসজিদের পাশে থাকা কাঠের চলা দিয়ে আব্দুল জলিলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই আব্দুল জলিল মারা যান। বুধবার দুপুরে ফরিদপুর শহরের বদরপুর মার্কাজ মসজিদে এ ঘটনা ঘটে। নিহত ওই মুসল্লি আব্দুল জলিল মধুখালী উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা। এদিকে ঘাতক মান্নান মুন্সীকে মুসল্লিরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই আব্দুল জব্বার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। গোসলে যাবেন দুজন, সাবান নিয়ে দুজনের মধ্যে একটু বাকবিতণ্ড হয়। সাবান নিয়ে কারাগারে দুজনই মুরব্বী, সাবান নিয়ে কারাগারের মধ্যে উনি হুট করে পাশে ছিল কাঠের চলা দিয়ে তার মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলে মারা যায়। আমরা সংবাদ পেয়ে আসছি। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশ উদ্ধার করে নিয়ে আইনগত ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি। একে আঘাত করেছিল, তিনি আমাদের হেফাজতে আছে।